স্বপ্নে দেখেছি সেদিন বঙ্গবন্ধুকে ওই ডুঙ্গি পাড়া কবর থেকে মুছে ডেকে আমি তোদের কাছে রেখে এসেছি ওই আমার শেখ হাসিনাকে। আমরা দোয়া করব শেখ হাসিনার জন্য, শেখ রেহানার জন্য। আমার একটা গানের মধ্যে এই দুই বোনের নামই আছে। আমি বলেছিলাম আমি স্বপ্নে দেখেছি সেদিন বঙ্গবন্ধুকে, কারণ আমার জন্ম স্বাধীন বাংলাদেশ, আমি স্বাধীন বাংলাদেশের নাগরিক, তাই আমি বঙ্গবন্ধুকে দেখি নাই, আমি ওনাকে দেখি নাই। আমি একটা গানের মধ্যে গেয়েছি যে আমি স্বপ্নে দেখেছি সেদিন বঙ্গবন্ধুকে টুঙ্গি পাড়ার কবর থেকে বলছে দেখে আমি তোদের কাছে রেখে এসেছি আমার শেখ হাসিনাকে, আমার শেখ রেহানাকে। আমি স্বপ্নে দেখেছি সেদিন বঙ্গবন্ধুকে ওই টুঙ্গি পাড়ার কবর থেকে মুছে ডেকে, আমি স্বপ্নে দেখেছি সেদিন বঙ্গবন্ধুকে ওই টুঙ্গি পাড়ার কবর থেকে মুছে ডেকে আমি তোদের কাছে রেখে এসেছি ওই আমার শেখ হাসিনাকে, আমি তোদের কাছে রেখে এসেছি ওই আমার শেখ রেহানাকে। তোরাই ওদের মাতা পিতা, তোরাই বোনার ভাই, তোরা ছাড়াই ওদের আর তো যাবার জায়গা নাই। মা নাই, বাবা নাই, আপন একটা ভাই নাই, আত্মীয় স্বজন বলতো এতগুলো মানুষকে সেই 15ই আগস্ট 75-এ নির্মম ভাবে হত্যা করা হয়েছিল। তাই আমি আমার বাড়ি বললাম যাদের আর কেউ নাই তোরা ছাড়া, বঙ্গবন্ধু বলে তোরাই ওদের মাতা পিতা, তোরাই বোনার ভাই, তোরা ছাড়াই ওদের আর তো যাবার জায়গা নাই। তোরা পাশে না দাঁড়ালে, তোরা ওদের দুঃখ দিলে জানাবে কাকে, বলো জানাবে কাকে, আমি তোদের কাছে রেখে এসেছি ওই আমার শেখ হাসিনাকে। আমি স্বপ্নে দেখেছি সেদিন বঙ্গবন্ধুকে ওই টুঙ্গি পাড়ার কবর থেকে মুছে ডেকে, আমি তোদের কাছে রেখে এসেছি ওই আমার শেখ হাসিনাকে, আমি তোদের কাছে রেখে এসেছি ওই আমার শেখ রেহানাকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনা। আপনারা ভালো কাজ করেন, সবাই আমরা একসাথে এই দেশটাকে গড়তে চাই, বঙ্গবন্ধুর স্বপ্নে সোনা বাংলাদেশ গড়তে চাই।